আবুন ইয়াকনি কারিদান বগে শালজা নিকাশা হজাক পানা ক্রাইজাকা আর মানজাকা হাস্তিনি চাইল্ডেন কমিশনি আদং শর্মিলা চৌধুরী আমতরে থানি উশি রঞ্জিত দেবনাথ কাঞ্চনমোড়া গ্রাম নি চেয়ারম্যান প্রদীপ কুমার মজুমদার কক্তমা থানি অমিত চৌধুরী মিথুন বিয়া সমদ্র চৌধুরী খুবই কুমার জনতা আদং আজকে আমরা এই কাঞ্চনমালা পশ্চিম পাড়া মুসলিম পাড়া এখানে আমরা একটা আলোচনা সভা করেছি প্রয়াস মিটিং এটাতে আমাদের আরক্ষা দপ্তর এবং শিশু সুরক্ষা কমিটি এবং এলাকার মান্যগণ্য লোক উপস্থিত ছিলেন আমরা এখানে আলোচনা করেছি যে ড্রাগস 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 যে ক্ষতি সমাজের মধ্যে এবং শিশু বিবাহ রোধ করার জন্য যে সমস্ত প্রক্রিয়া বা তাদেরকে সচেতনতা করা এবং সাইবার ক্রাইম সম্বন্ধে আমরা আলোচনা করেছি এখানে আমাদের ওসি সাহেব উপস্থিত আছেন অন্তকিখানা এবং এখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ যারা উপস্থিত আছেন তো গামবাসীদের নিয়ে আজকে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে তো আমাদের তরফ থেকে মানে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো বাল্য বিবাহ যেটা আমরা আজকে এতক্ষণ আলোচনা করলাম এবং এখানে যারা উপস্থিত ছিলেন সবাই এটা নিয়ে অবগত হয়েছে এবং ওনারা বলেছেন যে সরকার যে বা প্রশাসনিক যে আইনটা বাধা আছে যে মেয়েদের আঠারো বছর এবং ছেলেদের ক্ষেত্রে বছর না না হলে বিয়ে দেওয়া এবং যদি বিয়ে দেওয়া হয় তাহলে কি কি কুফল হয় এই বিষয়টা সম্বন্ধে মানে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে এবং এখানে যারা গ্রামবাসীরা রয়েছেন এই বিষয়টা ভালো করে বুঝেছেন এবং সবচেয়ে বড় বিষয় এখানে আহ এই বিষয়টা থেকে উত্তরণের একটাই উদ্দেশ্য বা একটাই লক্ষ্য যে শিশুদেরকে স্কুলে পাঠাতে হবে যাতে শিক্ষার আলো মাধ্যমে ওরা নিজের পায়ে দাঁড়ায় এবং সমাজের কুফল থেকে ওরা দূরে থাকে এবং এই যে বাল্যবিবাহ থেকে অনেকটা দূরে থাকে এবং সমাজে একটা প্রতিষ্ঠিত হয় আমরা এটাই বার্তা এখানে দিয়েছিলাম এবং আগামী দিনেও আমাদের এরকম প্রচেষ্টা চালু থাকবে প্রত্যেকটা গ্রাম সভায় এবং জিপি লেভেলে যারা আছেন আমরা চাইবো প্রত্যেকটা ঘরে যাতে আমাদের সমস্ত দপ্তর গিয়ে সরাসরি কথাবার্তা করে আলোচনার মাধ্যমে সমাজের একটু উন্নতি আমরা করতে পারি বিশেষ করে রাজ্যের শিশুরা যাতে ভালো থাকে এটা এখানে আমরা যারা আছে সবাই এটা আমরা চাইবো এবং আগামী দিনে আমাদের এটা চেষ্টা থাকবে